স্মার্ট দুনিয়ার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ডিএ মামলার শুনানি শেষ হলে খবরটা নিয়ে আসবো আপডেট করার জন্য। আপনাকে খবরটা নিয়ে চলে এসেছি। ডিএ মামলার শুনানি শেষ আজকে 18 জুন, আজকে প্রকাশিত হয়েছে এরকমই একটি তথ্য। ডিএ মামলার শুনানি শেষে জল কোন দিকে গড়াচ্ছে সেটাই জানিয়ে দেবো এই ভিডিওতে। আপনার জন্য একটা প্রশ্ন থাকছে, ডিএ ফুল ফর্মটা কী লিখে জানাবেন কমেন্ট সেকশানে। আপনি যদি স্মার্ট দুনিয়ায় নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট। আগামী 8 আগস্ট অর্থাৎ 8ই আগস্ট সরকারি কর্মচারী পরিষদের রায়ের কথা মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে। তাহলে সম্পূর্ণরূপে কিন্তু মিটল না, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট আগামী 8ই আগস্ট সরকারি পরিষদের, মানে সরকারি কর্মচারী পরিষদ যে দায়ের করেছিল মামলাটা, সেটার রায় ফাইনালি দেওয়া হবে আগামী 8ই আগস্ট। আজ ছিল মামলার শেষ শুনানি। এদিন মামলার শেষ শুনানি পর্বে বিচারক রঞ্জিত কুমার বাগ ও বিচারক সুবেশ দাসের বেঞ্চ জানতে চেয়েছে, কেন্দ্রীয় হারে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার বলছে তাদের আর্থিক সামর্থ্য নেই, তাহলে আপনাদের কী মন্তব্য? মামলাকারীদের তরফে আইনজীবী আমজাদ আলী বলেন, কেন্দ্রীয় সরকারের হারে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার এটাকে স্বীকার করার পর যে আইন তৈরি করেছে তার দ্বারায় সাংবিধানিক বাধ্যতামূলক দায়িত্ব তারা গ্রহণ করেছে, সুতরাং তাদের আর্থিক সচ্ছলতার উপর ভাতা দিতে পারবো কি পারবো না তা নির্ভর করে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আর্থিক সচ্ছলতার ভিত্তিতে ডিএ দিতে পারবো কি পারবো না এই বিচারে যায়, তাহলে আর্থিক সচ্ছলতার ভিত্তিতে সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের বেতন একটা মাসে দেওয়া যাবে না বা 1 বছর দেওয়া যাবে না, এটাকে বিচার করা যায় না, কেননা এটা সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিক দায়িত্ব পূরণ কী পদ্ধতিতে হবে সেটাকে বিচার করতে হবে, তার পন্থা খুঁজতে হবে রাজ্য সরকারকে, সেই পন্থা আদালত ঠিক করে দেবে না, এটা রাজ্য সরকারকেই করতে হবে। রাজ্য সরকারের ঋণ হিসেবে কর্মীদের ডিএ দিতে বাধ্য। মামলার উভয় পক্ষের শুনানির পর আদালত দ্রুত কর্মচারীদের পক্ষে রায় দিতে পারে বলে মনে করছেন প্রবীণ আইনজীবী আমজাদ আলী। বন্ধুরা, আদালত দ্রুত আইনজীবীদের মত অনুযায়ী রায়টা কিন্তু যাবে কর্মচারীদের পক্ষে, এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত মনে হচ্ছে। আগামী 8ই আগস্ট স্যাটের তরফে রাজ্যকে ডিএম দেওয়ার নির্দেশ দেওয়া হলে রাজ্য কি ফের উচ্চ আদালতে যাবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই রাজ্য সরকার আদালতে জানিয়ে দিয়েছে টাকা না থাকায় কর্মীদের বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই রাজ্য সরকার একমাত্র 134% ডিএ দিয়ে থাকে, ফলে রায় ঘোষণার পরও তা কার্যকর করা নিয়েই দোলা চলে কর্মীদের একাংশ। যদিও হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল ডিএ মামলার চূড়ান্ত রায় দেবে স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এতে হস্তক্ষেপ করবে না কোনো রকমভাবে উচ্চ আদালত। তবে মামলার রায় ঘোষণার পরেও রয়েছে আইনি প্যাঁচ। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদানের দাবিতে INTUC প্রভাবিত কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলাও কিন্তু হাইকোর্টে ঘুরে স্যাটে এসে ঝুলে রয়েছে, ফলে সব মিলিয়ে আইনি জট কেটেও কাটছে না ডিএ মামলার পুরোপুরি ভবিষ্যৎ। বন্ধুরা, আবার আমাদের আপডেটের অপেক্ষায় বসে থাকতে হবে 8ই জুলাই পর্যন্ত। যদিও আশা করা যাচ্ছে কর্মচারীদের পক্ষেই রায় যাবে, কিন্তু সেটাকে রাজ্য সরকার কখন মানবে বা কী হতে চলেছে, আবার রাজ্য সরকার সেটাকে নিয়ে উচ্চ আদালতে যাবে কি না, এরকম বহু প্রশ্ন বহু দোলাচলের মধ্যে মানুষকে আজ পর্যন্ত থাকতে হচ্ছে, থাকতে হবে। 8ই জুলাই ফাইনাল রায় ঘোষণার কথা আছে, দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।